আসসালামু আলাইকুম আমরা এখন দেখব বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন বিসিআইসি এর অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অ্যাডমিনের এমসিকিউ পরীক্ষার গণিত অংশের প্রশ্ন সমাধান আমাদের চ্যানেলটি সাথেই থাকুন আমরা প্রতি পরীক্ষার পর চেষ্টা করি সেই পরীক্ষার গণিত অংশের সমাধান ভিডিও আকারে আপলোড করার জন্য অঙ্ক শুরু হবে 31 নম্বর অঙ্ক দিয়ে 31 নম্বর অঙ্ক ছিল ইফ ইউ বাই ভি ইকুয়াল টু ভি বাই ডাব্লিউ ইকুয়াল টু কে দেন তো এখানে ইউ বাই ভি ইকুয়াল টু ভি বাই ডাব্লিউ ইকুয়াল টু কে তাহলে আমরা বলতে পারবো ইউ বাই ভি ইকুয়াল টু কে ইউ ইকুয়াল টু ভি কে আবার ভি বাই ডাব্লিউ ইকুয়াল টু কে তাহলে বলতে পারবো ভি ইকুয়াল টু ডাব্লিউ কে তো ভি ইকুয়াল টু যদি ডাব্লিউ কে হয় তাহলে এখানে যদি আমরা বসাই তাহলে আসবে ডাব্লিউ কে ইন্টু কে তাহলে লিখতে পারবো আমরা ডাব্লিউ কে স্কোয়ার তাহলে আমরা বলতে পারবো যে ইউ ইকুয়াল টু ডাব্লিউ কে স্কোয়ার এটি হবে এই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নাম্বার 32 নাম্বার 32 তে বলা আছে জ্যাক্স ড্যাড ইনভেস্টেড সাম মানি অ্যান্ড ফর এভরি $12 হি ইনভেস্টেড হি গট এ টোটাল অফ $15 ব্যাক ইফ জ্যাক্স ড্যাড ইনভেস্টেড $300 হাউ মাস টোটাল ডিড হি গেট ব্যাক অর্থাৎ বলা আছে $12 ইনভেস্ট করলে পায় হচ্ছে $15 ফেরত এখন $300 ইনভেস্ট করলে কত ডলার ফেরত পাবে তো $15 যখন ফেরত পায় $12 থেকে তাহলে তার লাভ হয়ে হচ্ছে $3 তো টোটাল সে $300 ইনভেস্ট করে অর্থাৎ $12 কত গুণ সেটা আমরা দেখব ২৫ গুণ যদি হয় প্রতি ক্ষেত্রে যদি $3 করে সে পায় তাহলে সে পাবে হচ্ছে $75 এটা হচ্ছে প্রফিটটা তাহলে ৩০০ + ৭৫ ইকুয়াল টু হবে হচ্ছে $375 $375 হবে হচ্ছে তার টোটাল রিটার্ন এটি হবে এই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নাম্বার 33 নাম্বার 33 তে বলা আছে কনসিডার ট্রায়াঙ্গেল এ ভি ডি সাচ দ্যাট দ্য অ্যাঙ্গেল এ ডি ভি ইকুয়াল টু 20 ডিগ্রি অ্যান্ড সি ইজ এ পয়েন্ট অন বি ডি সাচ দ্যাট এ বি ইকুয়াল টু এ সি সি ডি ইকুয়াল টু সি এ দেন দ্য মেজার অফ দ্য অ্যাঙ্গেল এ বি সি ইজ অর্থাৎ আমরা যদি ত্রিভুজটা আঁকি এমন অর্থাৎ এ বি ডি এখানকার এই কোণটা হচ্ছে 20 ডিগ্রি আর বলা হচ্ছে যে বিডির উপর যদি আমরা সি পয়েন্ট নেই এই পয়েন্টটা নেই তাহলে বলা হচ্ছে এখানে এ বি ইকুয়াল টু এসি অর্থাৎ এ বি ইকুয়াল টু এসি আরেকটা বলা হচ্ছে যে সিডি ইকুয়াল টু এসি সিডি ইকুয়াল টু এসি তাহলে এই বাহু সমান তাহলে এই কোণ যদি 20 ডিগ্রি হয় এই কোণ হবে হচ্ছে 20 ডিগ্রি তাহলে 20 20 40 আর এই ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি তাহলে এইটা আসবে হচ্ছে 140 ডিগ্রি 140 ডিগ্রি যদি এটা হয় তাহলে এইটা হবে হচ্ছে আমাদের 40 ডিগ্রি কারণ দুইটা কোণ মিলিয়ে 180 ডিগ্রি এটা যদি 40 ডিগ্রি হয় এই বাহুর বিপরীত কোণ হচ্ছে এইটা তাহলে এই বাহুর বিপরীত কোণ হবে হচ্ছে এইটাও আসবে হচ্ছে 40 ডিগ্রি তাহলে আমরা বলতে পারবো কোণ এ বি সি ইকুয়াল টু আসবে হচ্ছে 40 ডিগ্রি 40 ডিগ্রি হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নাম্বার 34 নাম্বার 34 বলা আছে দ্য মান্থলি ইনকাম অ্যান্ড মান্থলি এক্সপেন্ডিচার রেশিও অফ এ অ্যান্ড বি আর 5:6 অ্যান্ড 4:5 রেসপেক্টিভলি ইফ বোথ অফ দ্যাম ক্যান হ্যাভ $300 এজ মান্থলি সেভিং দেন হোয়াট ইজ দ্য ইনকাম অফ এ তো আমরা দুইজনের ইনকাম 5:6 এটা হচ্ছে আমাদের ইনকাম আর এক্সপেন্ডিচার যেটা আছে সেটা হচ্ছে 4:5 তাহলে ইনকামকে আমরা যদি ইদারার প্রকাশ করি 5i আর 6i আর এক্সপেন্ডিচারকে যদি ইদারার প্রকাশ করি 4e আর 5e এ হচ্ছে অবস্থা তাহলে সেভিং যেটা আসবে আমরা জানি সেভিংস ইকুয়াল টু ইনকাম মাইনাস এক্সপেন্ডিচার তাহলে সেভিংস আমাদের প্রতি ক্ষেত্রে বলা হচ্ছে 300 সেই ক্ষেত্রে প্রথম ক্ষেত্রে যদি আমরা হিসাব করি তাহলে আসবে হচ্ছে 5i মাইনাস 4e ইকুয়াল টু 300 আর দ্বিতীয় ক্ষেত্রে আসবে হচ্ছে 6i মাইনাস 5e ইকুয়াল টু 300 দুই জায়গায় 300 তো প্রথম সমীকরণকে যদি আমরা 5 দ্বারা গুণ করি দ্বিতীয় সমীকরণকে যদি 4 দ্বারা গুণ করি তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 25i মাইনাস 20e ইকুয়াল টু 1500 আর এটা পাবো হচ্ছে 24i মাইনাস 20e ইকুয়াল টু 1200 তো এটা যদি বিয়োগ করি তাহলে i ইকুয়াল টু পাওয়া যাবে হচ্ছে 300 অর্থাৎ ইনকাম ইকুয়াল টু 300 আই ইকুয়াল টু 300 হলে আমাদের প্রশ্নে বলা হচ্ছে হোয়াট ইজ দ্য ইনকাম অফ এ তো এর ইনকাম কত এর ইনকাম হচ্ছে 5i তাহলে 5i ইকুয়াল টু 300 ইনটু 5 ইকুয়াল টু আসবে হচ্ছে $1500 অর্থাৎ $1500 হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নাম্বার 35 নাম্বার 35 এ বলা আছে রিডাকশন অফ 20% ইন দ্য প্রাইস অফ সুগার এনেবলস এ
purchaser to obtain 3 kg more for $120. The original price of sugar per kg is. এখানে বলা হচ্ছে যে চিনির দাম যদি 20% কমে যায় তাহলে আগের চেয়ে সে 3 কেজি বেশি চিনি পায় $120। তো জিজ্ঞাসা করা হয়েছে সুগারের প্রাইস অরিজিনাল প্রাইস কত ছিল। তো ধরে নিই অরিজিনাল প্রাইস হচ্ছে x, 20% কমে প্রাইস হবে হচ্ছে 0.8x। তাহলে 120 টাকায় এখন পাওয়া যাবে হচ্ছে 0.8x, 120 দিয়ে ভাগ করলে যা আসে আবার 120 কে আমরা x দ্বারা ভাগ করব, এর ডিফারেন্স হবে হচ্ছে আমাদের 3 কেজি সমান। এটা ক্যালকুলেশন করলে হবে 0.8x, এটা আসবে হচ্ছে 120 minus 96 equal to 3, বা এটা আসবে হচ্ছে 2.4x equal to 24, বা x equal to আসবে হচ্ছে 10। তাহলে অরিজিনাল প্রাইস হবে হচ্ছে 10 টাকা, এটি হবে প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 36, নাম্বার 36 এ বলা আছে রিনা ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন 20 ডেজ এন্ড মিনা ইজ 25% মোর ইফিশিয়েন্ট দ্যান রিনা। দ্য নাম্বার অফ ডেজ টেকেন বাই মিনা টু ডু দ্য সেম পিস অফ ওয়ার্ক। এখানে বলা আছে রিনা একটা কাজ করতে পারে 20 দিনে, মিনা হচ্ছে রিনার চেয়ে 25% বেশি ইফিশিয়েন্ট, এই ক্ষেত্রে দিন সময় লাগবে একা করতে গেলে। রিনা করতে পারে হচ্ছে 20 দিনে, তাহলে আমরা বের করবো একদিনে কতটুকু করে, একদিনে হচ্ছে 1/20 পার্ট কাজ করবে একদিনে। আর মিনার ক্ষেত্রে আমাদের হচ্ছে এই 1/20-র 125% হবে, 25% বেশি আর কি, 125% করলে আমরা পাবো হচ্ছে 1/16, অর্থাৎ মিনা এই কাজটা একা করতে পারবে হচ্ছে 16 দিনে, এই 16 ডেজ হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 37, নাম্বার 37-এ বলা আছে ফাইভ পিপল ওয়ান্ট টু রেন্ট দ্য লাস্ট টু কপিস অফ মুভি, হাউ মেনি ওয়েজ ক্যান দিস ফাইভ পিপল রেন্ট দ্য টু মুভিজ। অর্থাৎ দুইটা ছবি তারা ভাড়া করবে, পাঁচজন কতভাবে ভাড়া করতে পারে, সেক্ষেত্রে এটা হচ্ছে কম্বিনেশন, ফাইভ কম্বিনেশন টু ইকুয়াল টু আসবে হচ্ছে 5 ডিভাইড বাই 2, 5 মাইনাস 2 ইকুয়াল টু আসবে হচ্ছে 5 ডিভাইড বাই 2, 3। এটা ক্যালকুলেশন করলে পাওয়া যাবে হচ্ছে 10, অর্থাৎ 10 বাছাই করতে পারবে, এটি হবে প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 38, নাম্বার 38-এ বলা আছে কালেকশন অফ বুকস ওয়েন্ট অন সেল অ্যান্ড 2/3 অফ দ্যাম ওয়ার সোল্ড ফর 2.50 ইচ ডলার, ইফ নান অফ 36 রিমেইনিং বুকস আর সোল্ড হোয়াট ওয়াজ দ্য টোটাল অ্যামাউন্ট রিসিভড ফর দ্য বুকস দ্যাট ওয়ার সোল্ড। অর্থাৎ 2/3 বই বিক্রি হয়েছিল, প্রতিটা বই $2.50 এবং 36 বই যদি অবিক্রিত অবস্থায় থেকে যায় তাহলে টোটাল বই বিক্রি করে কতটুকু টাকা পাওয়া গিয়েছিল। তো 2/3 যেহেতু সেল হয়েছিল তাহলে আনসোল্ড অবস্থায় ছিল হচ্ছে 1-2/3 ইকুয়াল টু আসবে হচ্ছে 1/3 ছিল আনসোল্ড অবস্থায়, তাহলে 1/3 সমান হচ্ছে আমাদের 36 বুকস, তাহলে সম্পূর্ণ বই ছিল হচ্ছে 36 × 3, তো আমাদের বুক সোল্ড হয়েছিল 2/3, তো 2/3 ইকুয়াল টু ইন্টু 2/3 ইকুয়াল টু পাওয়া যাবে হচ্ছে 72, অর্থাৎ 72 পিস বই সোল্ড হয়েছিল। তাহলে টোটাল কত টাকা পাওয়া গিয়েছিল, 72 × 2.50 ইকুয়াল টু আসবে হচ্ছে $180, এই $180 হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 39, নাম্বার 39-এ বলা আছে আর ইফ ক্যান মো এ ল্যান্ড ইন 20 মিনিটস ওয়াইল আবদুল্লাহ টেক্স 10 মিনিটস লঙ্গার টু মো দ্য সেম লোন, হাউ মেনি মিনিটস উইল দে টেক টু মো দ্য লোন ইফ দে ওয়ার্ক টুগেদার। অর্থাৎ আরিফ চাষ করতে পারে 20 মিনিটে, আবদুল্লাহ তার চেয়ে 10 মিনিট বেশি সময়ে, তারা একত্রে করলে কত সময় লাগবে। তো আরিফের লাগে হচ্ছে 20 মিনিট, আবদুল্লাহ লাগে হচ্ছে তাহলে 30 মিনিট, দুইটার লসাগু করলে আপনি পাবেন হচ্ছে 60, এটার ইফিসিয়েন্সি বের করলে পাবেন হচ্ছে 3, এটার ইফিসিয়েন্সি করলে পাবেন হচ্ছে 2, দুইজন একত্রে করলে 3+2 = 5 হচ্ছে টোটাল ইফিসিয়েন্সি, টোটাল ওয়ার্ক হচ্ছে 60, 60-কে 5 দ্বারা ভাগ করবেন ইকুয়াল টু আসবে হচ্ছে 12, অর্থাৎ তার একত্রে করলে 12 মিনিটে চাষ করতে পারবে, এটি হবে প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 40, নাম্বার 40-তে বলা আছে 20 মেন কমপ্লিট 1/3 অফ দ্য ওয়ার্ক ইন 20 ডেজ, হাউ মেনি মোর ম্যান শুড বি এমপ্লয়েড টু ফিনিশ দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ক ইন 25 মোর ডেজ। অর্থাৎ আমরা বলতে পারবো হচ্ছে 20 দিনে 1/3 কাজ করতে পারে হচ্ছে 20 জন ম্যান, তাহলে এটা যদি একদিনে করতে পারত এবং সম্পূর্ণ কাজ করতে হতো তাহলে করতে পারত হচ্ছে 20 × 20 × 3 ম্যান লাগতো। এখন আমাদের যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে 25 দিনে বাকি কাজটুকু করতে, যেহেতু 1/3 কাজ কমপ্লিট হয়ে গেছে বাকি কাজ হচ্ছে আমাদের 25 দিনে 2/3 কাজ করতে হবে, 25 দিনে 2/3 কাজ করতে গেলে আমাদের 20 × 20 × 3 × 2/3 ডিভাইড বাই আসবে হচ্ছে 25 ইকুয়াল টু আমরা পাবো হচ্ছে 32 ম্যান, অর্থাৎ 32 জন ম্যান লাগবে 25 দিনে
টু থার্ড কাজ করতে তো 32 জন ম্যান আমাদের ছিল হচ্ছে 20 জন তাহলে 32 মাইনাস 20 ইকুয়াল টু আসবে হচ্ছে 12 ম্যান অর্থাৎ 12 জন অতিরিক্ত লোক লাগবে কাজটা শেষ করতে এটা হবে এবারের উত্তর তারপর প্রশ্ন নাম্বার 41 নাম্বার 41 এ বলা আছে ইফ 30 লেভারস ওয়ার্ক 7 আওয়ার এ ডে ক্যান ফিনিশ এ পিস অফ ওয়ার্ক ইন 18 ডেজ হাউ মেনি লেভারার ওয়ার্কিং 6 আওয়ার্স এ ডে ক্যান ফিনিশ ইট ইন 30 ডেজ অর্থাৎ এখানে বলা আছে 30 জন লেবার দিনে 7 ঘন্টা কাজ করে 18 দিনে কাজটা শেষ করতে পারে এখন কতজন লেবার 6 আওয়ার কাজ করলে 30 দিনে কাজটা শেষ করতে পারবে তো এখানে বলা আছে 18 ডেজ কাজ করে 7 আওয়ার করে 30 জন লেবার আর এখানে একদিনে যদি 1 ঘন্টা করে কাজ করে তাহলে লেবার রাখতো 30 ইনটু 18 ইনটু 7 এখন আমাদের হচ্ছে 30 দিন 30 দিনে 7 ঘন্টা 6 ঘন্টা করে কাজ করবে 30 ইনটু 6 ইকুয়াল টু আসবে হচ্ছে এটা কাটা 321 অর্থাৎ 21 জন লাগবে এই কাজটা শেষ করতে 6 ঘন্টা করে কাজ করে 30 দিনে 21 হবে হচ্ছে প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নাম্বার 42 42 তে বলা আছে ইফ 7 স্পাইডারস মেক 7 ওয়েভস ইন 7 ডেজ দেন ওয়ান স্পাইডার উইল মেক ওয়ান ওয়েভ ইন হাউ মেনি ডেজ এখানে উত্তর 7 ডেজ হবে এটা হচ্ছে এফিসিয়েন্সির ব্যাপার অর্থাৎ 7টা মাকড়সা যার যার ওয়েভ তৈরি করে প্রত্যেকটা ওয়েভ তৈরি করতে তাদের 7 দিন সময় লাগে এবং এখানে বলা হচ্ছে যে একটা মাকড়সা একটা ওয়েভ করতে কত সময় লাগবে তো 7 দিনই সময় লাগবে কারণ প্রত্যেকের কাজ এখানে ইন্ডিভিজুয়াল সেই ক্ষেত্রে 7 ডেজ হবে এই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নাম্বার 43 নাম্বার 43 তে বলা আছে ইফ x ইকুয়াল টু 2y ইকুয়াল টু 3z অ্যান্ড xyz ইকুয়াল টু 36 হোয়াট ইজ দ্য ভ্যালু অফ z z এর ভ্যালু কত এটা বের করতে বলা হয়েছে তো z এর ভ্যালু বের করার ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে যে x কে আমরা z এর মানে প্রকাশ করব x ইকুয়াল টু 3z দেওয়া আছে y ইকুয়াল টু লেখা যাবে হচ্ছে 3z বাই 2 আর z টু z ই সেই ক্ষেত্রে এখানে x এর মান বসালে আসবে হচ্ছে 3z ইনটু y হচ্ছে 3z বাই 2 ইনটু z ইকুয়াল টু 36 z কিউব ইকুয়াল টু 36 ইনটু 2 ডিভাইড বাই 3 ইনটু 3 ইকুয়ালস টু আসবে হচ্ছে 8 বা z কিউব ইকুয়াল টু 2 কিউব অতএব z ইকুয়াল টু আসবে হচ্ছে 2 z ইকুয়াল টু 2 এটি হবে নির্ণয় মান এটি হবে প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নাম্বার 44 নাম্বার 44 এ বলা আছে 2 টু দি পাওয়ার x ইকুয়াল টু 2 টু দি পাওয়ার y ইকুয়াল টু 4 টু দি পাওয়ার মাইনাস z তাহলে 1 বাই x প্লাস 1 বাই y প্লাস 1 বাই z ইকুয়াল টু কত তো এখানে 2 টু দি পাওয়ার x ইকুয়াল টু 2 টু দি পাওয়ার y হলে x ইকুয়াল টু আসবে হচ্ছে y আর 2 টু দি পাওয়ার y ইকুয়াল টু 4 টু দি পাওয়ার ইনভার্স z হলে 2 টু দি পাওয়ার y ইকুয়াল টু লেখা যাবে 2 টু দি পাওয়ার মাইনাস 2z অতএব y ইকুয়াল টু লেখা যাবে মাইনাস 2z এটা লেখা যাবে y এর মান তো আমরা এখন মান বসাই যেহেতু x ইকুয়াল টু y তাহলে আমরা এখানে পাবো হচ্ছে 1 বাই y প্লাস 1 বাই y প্লাস 1 বাই z ইকুয়াল টু এটা পাবো হচ্ছে 2 বাই y প্লাস 1 বাই z 2 বাই y এর মান আমরা বের করেছি মাইনাস 2z প্লাস 1 বাই z ইকুয়াল টু এটা এটা কাটা মাইনাস 1 বাই z প্লাস 1 বাই z ইকুয়াল টু আসবে হচ্ছে 0 সেক্ষেত্রে 0 হবে হচ্ছে নির্ণয় মান এটি হবে এই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নাম্বার 45 নাম্বার 45 এ বলা আছে ইফ w প্লাস x ইকুয়াল টু মাইনাস 4 x প্লাস y ইকুয়াল টু 25 অ্যান্ড y প্লাস w ইকুয়াল টু 15 দেন দ্য অ্যাভারেজ অফ w x y ইজ তো w প্লাস x ইকুয়াল টু মাইনাস 4 x প্লাস y ইকুয়াল টু 25 আর y প্লাস w ইকুয়াল টু 15 তো অ্যাভারেজ বের করতে বলা হয়েছে সেই ক্ষেত্রে আমরা যোগ করব w প্লাস x ইকুয়াল টু মাইনাস 4 x প্লাস y ইকুয়াল টু 25 y প্লাস w ইকুয়াল টু 15 সবগুলি যোগ করলে আমরা পাবো 2 ইন্টু w প্লাস x প্লাস y ইকুয়াল টু আসবে হচ্ছে 36 বা w প্লাস x প্লাস y ইকুয়াল টু আসবে হচ্ছে 18 এখন আমাদের গড় বের করতে হবে তিনটার গড় বের করলে এটাকে তিন দ্বারা ভাগ করবো এটাকে তিন দ্বারা ভাগ করবো আসবে হচ্ছে আমাদের 6 অর্থাৎ অ্যাভারেজ হবে হচ্ছে 6 এটি হবে প্রশ্নের উত্তর ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন অঙ্কে কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করব কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য ধন্যবাদ